অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আর্থিক সহযোগিতায় আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টের প্রেরণের বিষয়ে আজকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন। বঙ্গবাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের সংবাদ সম্মেলন উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। শুরুতে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন গত চৌঠা এপ্রিল বঙ্গবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 5-6 হাজারেরও বেশি দোকান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকার উপরে। হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী কর্মচারী এখন নিঃস্বয়ে পথে বসে গেছে। তারা মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের নৈতিক দায়িত্ব আছে বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শুরু থেকেই আপনারা আমাদের পাশে ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার দীর্ঘক্ষণ ধরে ও বারবার প্রচার করে এই মর্মান্তিক ঘটনায় টেলিভিশন চ্যানেল ও পত্রিকা দীর্ঘক্ষণ ধরে বারবার প্রচার করে তা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। এর জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, অনেকেই মানবিক কারণে, আমি শেষ লাইনটা পড়ছি, একটু সবাই একটু চুপ থাকি। প্রিয় সাংবাদিক ভাইরা, অনেকেই মানবিক কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সেজন্য আমরা আইএফআইসি ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলেছি। যারা আর্থিক সহায়তা করতে আগ্রহী তারা তাদের সহায়তা এই অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। এই টাকা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বেসামরিক খাত বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ফজলুল তাপসের নিকট আমরা এই টাকা ওনাদের কাছে হস্তান্তর করব। এর জন্য আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা টেলিভিশন ও পত্রিকা বিজ্ঞাপন দিয়ে এটি প্রচার করবেন। আমি বলে দিচ্ছি, আমাদের আজকে মূল উদ্দেশ্যটা একটি, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ। এই দীর্ঘ 4 দিন যাবৎ 5 দিন যাবৎ নিরলসভাবে আপনারা কষ্ট করছেন, এখন আমাদের শেষ কষ্টের একটি জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনেকেই বলেছেন, এই আমি আসার সময় আমাকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডিজি আমাকে বলেছেন, ওনারা একদিনের বেতন ওনারা আমাদের এই ফান্ডে দেবেন, এখনও কীভাবে দেবেন আমাকে জানতে চেয়েছেন। আমরা বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেসামরিক খাত বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান আমাদের বলেছেন, তোমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করো। দেশের বহু মানুষ এখন এখানে সহযোগিতার হাত বাড়াবার জন্য ওনারা আগ্রহ প্রকাশ করেছেন, সেই কারণে আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছি গত পরশু দিন। এখানে 3 জনের স্বাক্ষরে, এখানে স্বাক্ষর আছে এখানে নাজমুল হক সাহেবের, এখানে স্বাক্ষর আছেন জহুরুল ইসলাম সাহেবের এবং আমার। আমরা 3 জনের সিদ্ধান্ত নিয়েছি, ওখানে রেজুলেশন করেছি, আমরা কোনো চেক বই আমরা সেখান থেকে নিব না। আমরা সমস্ত টাকা জমা হওয়ার পরে এই টাকাটা আমরা আমাদের এই বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং আমাদের মেয়র মহোদয়ের কাছে আমরা একটি চেকের মাধ্যমে সমস্ত টাকাটা ওনাদের কাছে জমা দিব, একসঙ্গে সমস্ত টাকাটা। আপনারা জানেন আমরা গতকালকে এই আমরা এখান থেকে 40 লক্ষ টাকা এখান থেকে বিক্রি করেছি, এই পুরো পুরাতন মালামাল সেটাও সে অ্যাকাউন্টে যাবে। কুমিল্লার থেকে বলেছে ওনারা 25 লক্ষ টাকা দেবেন, সেটাও অ্যাকাউন্টে যাবে। আজকে ভোক্তা অধিদপ্তরের ডিজি মহোদয় আমাকে বলেছেন ওনারা একদিনের বেতন এখানে দেবেন, সেটাও সে অ্যাকাউন্টে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমরা প্রচার করতে না পারি তাহলে আমাদের এখানে কেউ ইচ্ছা করলে সহযোগিতা করতে পারবে না। আপনারা এত কষ্ট করেছেন, এই মুহূর্তে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের পক্ষে বিজ্ঞাপন দিয়ে আমাদের সেই সাধ্যি কিন্তু এই মুহূর্তে আমাদের নাই। যেহেতু আমাদের সেই সাধ্যিটা নাই, আপনারা দয়া করে আমাদের কাগজটা নিয়ে যাবেন এবং আপনারা পত্রিকা টেলিভিশনে যদি আমি কাগজটা দিচ্ছি
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল সঞ্চয় হিসাব নাম্বার 02-00-09-40-66-031 আইএফএসসি ব্যাংক। আমি আবারও বলি ব্রাঞ্চ লাগে না, এখন অনলাইন তো, অনলাইনে কোনো ব্রাঞ্চ লাগে না এই অ্যাকাউন্টে। আমি আবার বলি আমাদের হিসাবের শিরোনামটা হচ্ছে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল, বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল হিসাব নাম্বার 02-00-09-40-66-031 আইএফএসসি ব্যাংক। আর যেহেতু অনলাইন ব্যাংকিং বাংলাদেশের সবচেয়ে বেশি উপশাখা এখন আইএফএসসি ব্যাংকের, সেই কারণে যেখান থেকে সুযোগ পান, যেখান থেকে মানুষ সুযোগ পায় সেখান থেকে এই অ্যাকাউন্টে জমা দিবে, যাতে এই টাকা পয়সা নিয়ে কোনো রকম মানে অন্য কোনো মানে ঝামেলা না হয়। সেই জন্যই আমরা এই পদ্ধতিটা নিয়েছি। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, দয়া করে আপনারা একটু প্রচার করলে দেশ এবং বিদেশ থেকে যারাই এই অর্থ প্রেরণ করতে চান এই অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থটি প্রেরণ করবে। একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে যে আপনারা কি নির্ণয় করেছেন যে কতজন ব্যবসা কতটুকু পরিমাণ আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি এটা হলো আমাদের ব্যবসা, যারা ব্যবসা করতেছে আমার কমপ্লেক্স মার্কেটে 2961টি দোকান আছে, তাদের কর্মচারী এবং মালিক যাদের ক্ষতি হয়েছে, আমরা এই ক্ষতিটার জন্য আমরা ক্ষতি যারা যারা ক্ষতি হয়েছে সঠিকভাবে আমরা একটা তালিকা করা হয়েছে। এই তালিকা আমরা রবিবার দিন 3টা বাজে মেয়র সাহেবের কাছে আমরা জমা দিব। আপনারা ওই জায়গার থেকে আপনারা কপি পাইয়ে দেবেন, সব সামাজিক ভাইরা আপনারা এই কপি পাবেন, কারণ আপনারা তো এটা জানা দরকার আছে। আপনার কীভাবে কতজন ক্ষতি হইলো, কীভাবে হইলো, আপনার এটা নির্ণয় করলাম কীভাবে, এটা আপনারা তথ্য, ফুল তথ্য আপনারা পাইয়ে দেবেন মেয়র সাহেবের কাছ থেকে। মেয়র সাহেব আমাদের রবিবার দিন 3টা বাজে আমরা ওনার কাছে জমা দিব। ক্ষতির পরিমাণটা তো আমরা এখনো ক্লিয়ার করতে পারতেছি না, আমরা তো আর একদিন সময় লাগবে। সহায়তাটা আপনারা কিভাবে করবেন? আচ্ছা আমি একটু বলি বাকি অংশটা, আমাদের নাজমুল হুদা সভাপতি বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি উনি বলবেন। আমি বলছি আপনারা আপনারাও আমাদের মতো গত 4 দিনে আপনাদের পরিশ্রম, আপনাদের লক্ষ্য আমাদের লক্ষ্য কিন্তু অভিন্ন। আমরা আমরা শুধু না সকলে আপনারা আমরা আচ্ছা আপনি বলি সবাই অনেক প্রশ্ন আমার কথার মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা সেটা হলো এত দ্রুত এত ভয়াবহ অবস্থা, আগুন লাগার পর দিনের অবস্থা আর আজকের অবস্থা আপনারা পার্থক্য দেখছেন, তার অর্থ হলো আমরা কিন্তু কাজ দিন রাত্রি নিরলসভাবে আমাদের মেয়রের মহোদয়ের তত্ত্বাবধানে, আমাদের হেলাল ভাই আছে উনি যোগাযোগ করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা খোঁজ খবর নিচ্ছেন, স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়টাকে এই দিকে নজর দিয়েছেন, নজর রাখছেন। তো আমাদের এখন আপনাদের কাছে দাবি যেটা, অনেক প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলি আসলে আমার কাছে এখনই উত্তর নাই, সময় বলে দিবে। যেমন আপনি যদি বলেন যে আপনি এখানে বসাবেন, তাহলে আপনি কাল বৈশাখীর দিন আছে সামনে, এখানে বিদ্যুৎ কি, এগুলি সময় বলে দিবে। বর্তমান যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে জরুরি সেটা হলো অনেকেই এখানে এই বিপন্ন মানুষকে সাহায্য করতে চান, তারা কিভাবে করবেন, তারা নির্ভরযোগ্য তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য আমরা রয়েছি, আমাদের কাছে ওনারা নির্ভরযোগ্য ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আপনারা যদি তথ্য উপাত্ত নেন, তাহলে কোনো ধরনের চক্র, যেমন এখানে অনেকেই সাহায্য সহযোগিতা করতে আসেন, তারা কার কাছে করে যান, কোথায় করে যান, দেখা গেল এই হলে একজন ভিকটিম 3 বার পাবে, আবার দেখা গেল যে একজন নিরীহ ক্ষতিগ্রস্ত সে 1 বারও পাবে না। তো এই বিষয়গুলি সমন্বয় করার জন্যই আজকে এই পরামর্শ, এই উদ্যোগ, এবং এই উদ্যোগে আমরা টাকা দেশ বিদেশে সকলের সহযোগিতা সরকারি বেসরকারি এটা উনি বলেছেন। আমি বলি এখন যারা হচ্ছে যে বিকাশ বা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাতে চায় তাদের জন্য সেন্ট্রাল কোনো ব্যবস্থা থাকবে? আমরা বিকাশ একটা নাম্বার সহসায় আপনাদের মাধ্যমে আবার
জানাবো আপনাদের জানাবো বিকাশ একটা নম্বর হলে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকেও এটা করা যায় আমরা অন্যরকম বিষয় বলতে আমি অন্যরকম বিষয়টা আপনারা অন্যদিকে নেন না সেটা হলো আমাদের কিছু এই যে দেখেন আপনার সামনে ট্রাক সারি সারি দাঁড়ানো আছে আমাদের রাতে দিনে 24 ঘন্টা কাজ চলতেছে আমরা যত দ্রুত কাজটা বলছি আমি দ্রুত চেষ্টা করবো আমরা এখানে সবাইকে বসানোর জন্য এবং বসাবো কীভাবে আমরা এটা কালকে বলছি যে আমরা সালার চোট আছে পলিথিন আছে আমার ত্রিপাল আছে এগুলি দিয়ে আমরা বসাবো এর বাইরে আমরা যেতে পারবো না আপাতত এটা টেম্পোরারি এখন আমরা যত কবে বসতে পারবো আমরা আশা করতেছি যে আজকে পরিষ্কার আমরা আগামীকালে বসবো আমরা তো চেষ্টার কোনো তৈরি করতেছি না ভাই রাতে দিনে 24 ঘন্টা কাজ করতেছি আমরা খালি হবে সাথে সাথে আমরা লোক বসানোর চেষ্টা করবো এটার সাথে সাথে একটা বিষয় আছে এখানে আমাদের মাননীয় মেয়র সাহেব আছেন ওনার সঙ্গে পরামর্শ করেই কিন্তু বাকি কাজগুলো করতে হবে হ্যাঁ আমরাই করে ফেলছি মেয়র সাহেবের সঙ্গে বাকি কাজগুলো পরামর্শ করে আমাদের করতে হবে তো সেই বিষয়ে আমাদের রিকোয়েস্ট আজকে আছে বিষয় কালকে মিটিং ওনার সাথে একটা সভা আছে কালকে তিনটা সাধারণভাবে একটা প্রশ্ন করতে চাই উত্তরটাও সাধারণভাবে দিলে কৃতজ্ঞ থাকবো ভালো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আশঙ্কা করছেন প্রত্যেকের ক্ষতিপূরণের প্রাপ্য অংশটুকু পাবেন কিনা সেটা কি এনসিওর করতে পারেন যে প্রত্যেকেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু আজকেও এখানে আগুনের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিস বলেছে যে ঝুঁকিপূর্ণ বঙ্গবাজারে অধিকাংশ ভবনগুলো ঝুঁকিপূর্ণ এই তহবিল তো মানে সংগ্রহ করছেন নতুন করে আবার ক্ষতির যে সম্ভাবনা সেটাকে বন্ধ করার জন্য কি করছেন আমি প্রথমটা জবাব দিচ্ছি আপনাকে প্রথমটা জবাব হচ্ছে এই বঙ্গবাজারে এই ঘটনাকে কেন্দ্রকে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খবর রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান সাহেব খবর রাখছেন মেয়র সাহেব খবর রাখছেন এখানে আমার মনে হয় কোনো কারণেই কোনো রকম দুর্নীতির সুযোগ নাই অতএব আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন পর্যন্ত আমরা যেভাবে এগোচ্ছি তাতে কে কত ক্ষতিপূরণ পাবে এইটা আসলে আমাদের দেখার বিষয় না এটাও আমরা মেয়র সাহেবকে এবং সালমান সাহেবকে দায়িত্ব দিয়েছে আমরা শুধু কে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই লিস্টটা আমরা পৌঁছে দিব মেয়র সাহেবের কাছে ওনারা বসে সিদ্ধান্ত নেবে কোন ব্যবসায়ীকে কত টাকা দেবেন এখানে কোনো স্বজনপ্রীতির বিষয় নাই টাকা উত্তোলন এবং খরচের অধিকারটা আমাদের নাই কর্তৃপক্ষ মাধ্যমে আমরা আগামী এখানে ব্যবসায়ী মালিক এবং দোকান মালিক যারা আর একটা হচ্ছে যারা ভাড়া নিয়ে এগুলো অনেকবার বলা হয়েছে আমি বলি যারা ভাড়াটিয়া প্রথম প্রায়োরিটি তাদের হ্যাঁ ওই মালিক এখানে কিছুই পাবে না ব্যবসায়ী ব্যবসায়ী যারা আমার ব্যবসায়ী যারা তারা ব্যবসায়ী যাদের ক্ষতি হয়েছে তারা এখানে ক্ষতিপূরণ পাবে ক্ষতিপূরণ পাবে ভাই আমি একটা কথা বলি প্লিজ না প্লিজ না না ওনাকে আপনি বলেন না এগুলো আমি বলি এগুলো পার্ট শেষ প্লিজ ভাই প্লিজ এগুলো পার্ট শেষ ব্যবসায়ী আপনার মারা যাবে আপনার পার্ট শেষ আমরা কাউকে সাপোর্ট দিই না আমরা শুনেন আমরা জনগণের পক্ষে এখানে আগেও ছিলাম এখনো আছি তার অর্থ আমরা আপনি প্রতিক্রিয়া দেখেন নাই যে কোনো ব্যবসায়ী বলে নাই যে আমরা জোর করে মার্কেট করে রাখছি জোর করে ভেঙে ফেলছি আমাদের এখানে সমন্বয়হীনতা ছিল আমাদের উদ্যোগের অভাব ছিল বিশ্বাসের অভাব ছিল সেই সবগুলি আমরা পূর্বেও বলেছি এখন সেই সমস্যাগুলি এই মাননীয় মেয়রের অধীনস্থে উদ্যোগে প্রতিটি জিনিসের খুব ত্বরান্বিত অবস্থা থাকবে আমরা আশা করি বিশ্বাস করি আমরাও চাই কারণ এই আমিও জীবনে প্রথম ভাড়াটিয়া ছিলাম আজকে আমি মালিক আমার ভাড়াটিয়ার কতটুকু সহ্য ক্ষমতা আছে সহনীয় ক্ষমতা আছে বিপদ আমার কতটুকু আছে আমি এখন সহ্য করতে পারবো আমার একজন ভাড়াটিয়া সহ্য করতে পারবো আমি বলি ভাই আজকের আগুনটার ব্যাপারে আমরা উত্তরটা শুনেন আজকের এই ব্যাপারটা এটা আমাদের না আমাদের না আমি বঙ্গবাজার কমপ্লেক্স থেকে বলছি আমার এখানে লেখা আছে বঙ্গবাজার কমপ্লেক্স আমি অন্যটা বলতে রাজি না সরি আমারটা আমি বলবো আমি একটু বলি আমাদের সাংবাদিক বন্ধুরা শোনেন একটু আমার কাছে একটু শোনেন
আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি, আমাদের ভূত ত্রুটি যেটা আছে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাই, পরে আপনাদের সব প্রশ্নের জবাব দিব। আপনারা যে সহযোগিতা আমাদের করতেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং এই সহযোগিতাটুকু না করলে আজকে কিন্তু আজকে আমরা এত দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানে আবার বসার ব্যবস্থা করতে পারতাম না। আমি আবারও বলি, সত্যি সত্যি একেবারে আল্লাহকে হাজির নাজির করে বলছি, আপনাদের সহযোগিতা ছিল বলেই আজকে বঙ্গবাজারের ব্যবসায়ীরা ভালো থাকবে ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি। এই কাজটা এখন যে সরাচ্ছে, কারা সরাচ্ছে, কাদের কাছে আপনারা বিক্রি করেছেন এই মালামালগুলো, এগুলো ব্যবসায়ীদের প্রশ্ন আছে। ব্যবসায়ীরা বলছে যে খুব কাজটা স্লো হচ্ছে, তারা বলছে ঈদের আগে পারবেন কিনা, এটা জবাব এটা জবাব আপনারা যারা বলছেন কিছু কিছু দোকানদার আছে মনে করেন তারা আমার আমার ব্যবসায়ী না, আপনাদের কাছে যখন আমরা সাক্ষাৎ কেনেন কিছু কিছু দোকানদার আছে এরা আমাদের ব্যবসায়ী না, কিন্তু এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করার জন্য এগুলি করে। আর কিছু দোকানদার আছে মনে করেন কিছু কিছু লোক আছে, যখন পুরো লোক তারা নিয়ে আসে তখন কি করে জানেন, তারা গিয়ে সব করে এরকম করে কালি বাসে এটা করে কাপড় খুঁজে বিছরা, এটা উপরে শাড়ি বিছরা, ফ্যান বিছরা, কেন বিছরা জানেন? তাহলে যারা নেই কিছু কথা শুনে ব্যবসায়ী না, আর কথা শুনে আমি কি বলতেছি আমি শুনে লবেন তো, এরা করে কি তখন যে দেখতে সাংবাদিক আসছে এ তখনই এরকম করে টাকাটা আলাদা নেওয়ার জন্য। আমরা চাইছি স্বচ্ছভাবে আমাদের মধ্যে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা আসে আমরা স্বচ্ছ বন্টন হবে ব্যবসায়ের মাধ্যমে, এটা আমাদের ব্যক্তিগত কোনো ব্যাপার না। গতকালকে কিন্তু বলছি যে আমরা শনিবারে বসার কথা, এটা আমাদেরকে নির্দেশ 40 লক্ষ টাকা বিক্রি করছি গতকালকে বলছি, এটা কাকে বিক্রি করছি, কাকে বিক্রি করছি টাকাটা, আমাদের এই ফান্ডে যাবে, এই ফান্ডে যাবে টাকাটা। শুনেন, কান্না থেমে গেছে, এখন আমরা যুদ্ধ করছি, এই টাকা আমরা নিব না।